কলমি শাকের উপকারিতা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। কলমি শাক খাওয়ার উপকারিতা তার আগে জানাই, আপনারা যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে এই চ্যানেল ইজি এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যাতে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক কলমি শাকের উপকারিতা সম্পর্কে। প্রসূতি মায়েদের শিশুরা যদি মায়ের দুধ কম পায় তাহলে কলমি শাক ছোট মাছ দিয়ে রান্না করে খেলে মায়ের দুধ বাড়ে। কলমি শাকের 2 চামচ রস গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানবদেহে ফোঁড়া হলে কলমি শাকের পাতা ও একটু আদা সহ বেটে ফোঁড়ার চারপাশে লাগালে ফোঁড়া গলে যায় এবং পুঁজ বেরিয়ে ফোঁড়া শুকিয়ে যায়। এছাড়া পিঁপড়া, মৌমাছি কিংবা পোকামাকড় কামড়ালে কলমি শাকের পাতার ডগাসহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন। এই ক্যারোটিন থেকে আমাদের শরীরে ভিটামিন এ তৈরি হয়ে থাকে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে এই কলমি শাক, এবং লিভার ভালো রাখে। লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। হার্ট ভালো রাখে। কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, ক্যান্সার থেকে দূরে রাখে। ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও কাজ করে এই কলমি শাক। সর্বোপরি এই কলমি শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। থ্যাংক ইউ অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার।